হ্যালো বন্ধুরা, আজকে নতুন আমার ইউটিউব চ্যানেলে দেব মাকাল। নতুন ইউটিউব চ্যানেলে একটা গেমিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে কি, দেখে নাও ভালো করে। এখানে 8 রকম কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। 8 রকম কোল্ড ড্রিঙ্কসে সবাই এক প্রথম দিয়ে খেতে খেতে যে 8টাই ঠিক বলতে পারবে, খেয়ে তাকে আমার তরফ থেকে একটা গিফট দেওয়া হবে। তো প্রথম শুরু করছি বিট্টুকে নিয়ে। আর আরেকটা কথা, আর যে ঠিক ভুল বলবে তাকে ওখানে ময়দা রাখা আছে, ওটা মুখে মাখতে হবে, এটাই হলো শাস্তি। আর এগুলো দেখি কে ঠিক বলতে পারে। তো প্রথম মিট্টু কেটে চালু। মিট্টু ফার্স্ট থেকে খেয়ে বল যে কি হয়, ফার্স্ট থেকে খেয়ে বল কি আছে। তো খেয়ে বল, খা খা খা, খেয়ে বল, খেয়ে বল কি হতে হয় প্রথমে, এটা কি হয়। প্রথমে খেয়ে বল কি আছে। মিরিন্ডা, মিরিন্ডা ঠিক বলেছে। কি আছে বলো। মাজা ঠিক বলেছে গাইস। তো সেকেন্ডটা, থার্ডটা দেখি কি বলতে পারে। 3 নম্বরটা ঠিক বলতে পারে নাকি, দেখি ঠিক বলতে পারে নাকি। তাড়াতাড়ি 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 করো, তাড়াতাড়ি করো, দেখি ঠিক বলতে পারে নাকি। বিট্টু থামসাপ না কোকো কোলা আছে। বিট্টু তোমার শাস্তি, হাত দিয়ে হাত দিয়ে দিই দাও শাস্তি, শাস্তি ঠিক আছে। কে বল যে কি আছে, দেখি ঠিকঠাক গেস করতে পারলে একটা গিফট দেওয়া হবে। ঠিক বলেছে মিরিন্ডা। সেকেন্ডটা দেখি ঠিক বলতে পারে নাকি গাইস। তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে, মজা ঠিক বলেছে। ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। কোকোকোলা ঠিক বলেছে। 4 নম্বরটা খেয়ে বলো কি আছে, দেখি ঠিক বলতে পারে নাকি। খুব মজার খেলা হচ্ছে এখন। 4 নম্বরটা কি, তাড়াতাড়ি বলো কি আছে। 4 নম্বরটা ঠিক ঠিক খেয়ে বলতে হবে। স্প্রাইট, হু যাও শাস্তি, চলো দেবি তো শাস্তি নিয়ে। এবার অর্পিতার পালা। অর্পিতা দেখি ফার্স্টে কি আছে। মিরিন্ডা ঠিক বলেছে, মিরিন্দা দেখি 2 নম্বরটা কি ঠিক বলতে পারে নাকি। মাজা ঠিক বলেছে, 2 নম্বরটাও ঠিক বলেছে। দেখি কোকোকোলা ঠিক বলেছে। 4 নম্বরটা দেখি ঠিক বলতে পারে নাকি। যদি ঠিক বলতে পারে সব কটা তাহলে গিফট পাবে একটা। অর্পিতা ঠিক বলেছে, হ্যাপি। তো দেখি 5 নম্বরটা অর্পিতা অনেক ভালো যাচ্ছে। আর একটুখানি বাকি, খেয়ে দেখি ঠিক। অর্পিতা শাস্তি নিয়ে নিচ্ছে এখন, হয়ে গেছে। এবার তাতাই তাতাই দেখি ঠিক বলতে পারে নাকি। ফার্স্টটা খেয়ে বলো তাতাই কি আছে, দেখি তাতাই ঠিক বলতে পারে নাকি ভিডিওটা। এমনি আরো ভিডিও, মিরিন্ডা ঠিক বলেছ, চলো 3 নম্বরটা দুলো। ঠিক বলেছে মাজা, মাজা দেখি কয়েকটা কি ঠিক বলতে পারে নাকি। 3 নম্বরটা কি আছে, কোকা কোলা দাদাই ঠিক বলেছে। 3 নম্বরটা, 4 নম্বরটা দাদাই 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 বল, দাদাই জোরে বল, জোরে জোরে। অ্যাপেল, অ্যাপেল এটা খেলি, এটা খেলি, এটা অ্যাপেল ঠিক বলেছে। অ্যাপেল, অ্যাপি কে বলছে অ্যাপেল গাইস, দেখি ঠিক বলতে পারে নাকি। যদি ঠিক বলতে পারে সব কটা তাহলে ভুল এবং যাও তোমার শাস্তি। এখন এবার এসছে বিট্টু। বিট্টু প্রথমে খেয়ে বলবে কি আছে, হাতে কি করবো, হলো জোরে জোরে বলো, জোরে জোরে। মিরিন্ডা ঠিক বলেছে। সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা দেখি কি আছে, সেকেন্ডটা কি আছে। মাজা ঠিক বলেছে। 3 নম্বরটা দেখি ঠিক আছে নাকি। 3 নম্বরটা ঠিক আছে। 4 নম্বরটা, 4 নম্বরটা দেখি ঠিক আছে নাকি। হ্যাপি ঠিক বলেছে নাকি। 5 নম্বরটা ঠিক বলতে পারে নাকি। চার বলছে গাড়ির চার্জকে, তাও ঠিক আছে বলতে পেরেছে, অনেকটা এগিয়ে গেছে। ঠিক বলেছে স্টিং। মৃত্যু সবার ফার্স্ট হচ্ছে এখন। বিট্টু আছে, দেখি ঠিকঠাক বলতে পারবে নাকি। বলতে পারলে বিট্টু গিফট পাবে একটা অসাধারণ গিফট। দেখি ঠিক বলেছে বিট্টু। লাস্ট, আর লাস্ট একটা দেখি, হ্যাঁ লাস্টেতে খাও, লাস্টেতে যদি ঠিক বলতে পারে তাহলে বিট্টুকে একটা পুরস্কার দেওয়া হবে। এবং পরের ভিডিওতেও বিট্টুকে নেওয়া হবে, পরে একটা এবি সুন্দর ভিডিও বানাবো এমনি। তো দেখি বিট্টু যদি বলতে পারে, ঠিকঠাক যদি বলতে পারে তাহলে বিট্টুকে নেওয়া হবে। তো বলো কি আছে লাস্টেরটা বলো। পরের ভিডিওতে বিট্টুকে দেখতে পাবে না, পরে
সবাই দুটো বলো তো দীপিকা বলবে আমি চেঞ্জ করে দিয়েছি গাইজ, প্রথম দিয়ে আবার দীপিকা চালু করছে। ঠিক বলেছে, ঠিক বলেছে, বলো কি আছে প্রথমে, বলো কি আছে, ভুল প্রথমেই ভুল গাইজ। দীপিকা শাস্তি দেবে এবং এর দীপিকা ডিসকোয়ালিফাই, এরপর আর খেলবে না। হয়ে গেল দীপিকা, দীপিকা সরে যাও, তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো। এবার অর্পিতার পালা, অর্পিতা দেখি ঠিক বলতে পারে নাকি, তুমি ঠিক বলতে পারে তাহলে অর্পিতা পরের ভিডিওতে যাবে। ঠিক বলেছে চার্জ, সেকেন্ড দেখি কি ঠিক বলতে পারে নাকি অর্পিতা, কোকাকোলা ঠিক বলেছে। সেকেন্ড এরটাও ঠিক, দেখি তিন নম্বর এরটা ঠিক বলতে পারে নাকি, তিন নম্বর স্টিং ঠিক বলেছে। চার নম্বর গাইস খুব ভালো, অর্পিতাও খুব ভালো যাচ্ছে, হ্যাপি ঠিক বলেছে। দেখি এটা ঠিক বলতে পারে নাকি, মজা ঠিক বলেছে গাইস। পাঁচ নম্বরটাও ঠিক, দেখি আর যে কোনো দুজনকে আমি পরের ভিডিওতে নেবো। আজকে যে ফার্স্ট হবে, প্রথম বিক্রি হয়েছে হান্তা না ভুল, এবং শাস্তি নিয়ে হচ্ছে ডিসকোয়ালিফাই। এবার লাস্ট আছে দাদাই, দাদাই দেখি ফার্স্ট থেকে খেয়ে বলো কি আছে, ফার্স্ট স্টেপটা খেয়ে বলো কি আছে, কি আছে ফার্স্ট স্টেপটা বলো। ঠিক বলেছে তিন নম্বর, চার নম্বরটা দেখি ঠিক বলতে পারে নাকি, হ্যাপি হ্যাপি ঠিক। চার নম্বরটা দেখি, পাঁচ নম্বরটা আবার গাইস, পাঁচ নম্বরটা দেখি মাজা ঠিক বলেছে। দেখি আবার ছ নম্বরটা ঠিক বলতে পারে নাকি দাদাই, তুই ঠিক বলতে পারে তাহলে পরের ভিডিও দেখাবো। মিরিন্দা ঠিক বলেছে দাদাই। এবার দেখি চার নম্বর, সাত নম্বরটা ঠিক বলতে পারে নাকি দাদাই, দাদাই কি আছে সাত নম্বরে ঠিক বলতে পারবে, ভুল বলেছে দাদাই, দাদাই ডিসকোয়ালিফাই, দাদাই ডিসকোয়ালিফাই। এবং আজকে ভিডিও শেষ, কারণ আমি বলেছিলাম পরের দুজনকে নেবো, বিট্টু আছে, আর যে সবার থেকে বেশি অবধি গিয়ে আউট হয়েছে তাকেই আমি নেবো পরের ভিডিও। পরেরতে সবথেকে বেশি আউট হয়েছে সেটা দেখছি কে হয়েছে, মানে যে সবথেকে কাছে কি আউট হয়েছে তাকে, আর যে বিট্টু আজকে, বিট্টু এদিকে আসো, বিট্টু হয়েছে আজকে উইনার, যদি বিট্টু আজকে উইনার হচ্ছে বিট্টু, বিট্টুকে বিট্টুর গিফট হচ্ছে যে এখানে যেটা খুশি বিট্টু নিয়ে নিতে পারে, তো বিট্টু যেটা খুশি তোমার নিয়ে নাও, নিয়ে নাও। আর আমি বিট্টু যেটা তোমার নিচ্ছে, আমি একটা কথা বলতে চাই যে আজকে ভিডিওতে লাস্ট অবধি বলতে চাই আমি দুজনকে নেবো সেকেন্ড ভিডিওতে, তো দাদাইকে, দাদাই দাদাই আয় এদিকে, দাদাই হচ্ছে সেভেন আপ অবধি বলতে পারেনি, তারপর সব বলে দিয়েছে, তাই জন্য দাদাইকে পরে বেরো নেবো। তো দাদাইও যেটা খুশি নিয়ে নাও একটা নিয়ে, এবং তোমার যেটা, তো আজকে ভিডিও চলে, আজকে ভিডিও এইভাবেই শেষ করলাম। এমনি আরও ভিডিও দেখার জন্য আমার দেবমাকাল 00 চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, এবং এই ভিডিওগুলো লাইক কর, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো বাই, সবাইকে গুড নাইট।